সাহেব, আমার কাজ শেষ। সব ঠিকঠাক ভাবে করছিস তো? জি সাহেব, ঠিক মতোই করেছি। এখন আমার পাওনাটা দিন, আমি বাজারে যাব। ইকবাল সোহান সাহেব পকেট থেকে টাকা বের করে, এই নে ধর তোর টাকা। আবুল টাকা হাতে নিয়ে গুনে ভীষণ মন খারাপ করে। সাহেব, এখানে তো মাত্র 300 টাকা। হ্যাঁ, 300ই তো হবে, শ্রমিকদের তো এটাই রেট, আর কি চাস বেটা? এখনকার বাজারের যে অবস্থা, তাতেই 300 টাকা দিয়া কি করমু? আপনি সরকারি চাকরি করেন, আবার বছরে বছরে বেতনও বাড়াই দিতেছে সরকার। আপনি একদিন অফিস না করলেও মাস শেষে ঠিকই পুরো টাকা বেতন পান, কিন্তু আমরা শ্রমিকেরা একদিন বসে থাকলে পরের দিন আর খাবার জোটে না, আর কাজ শেষে এই সামান্য কয়টা টাকা দিয়ে কি আর হয় বলেন? হয়েছে হয়েছে, সামনে থেকে যা এখন, আর পারলে তুইও একটা সরকারি চাকরি কর, তোকে কে মানা করেছে? আবুল টাকা নিয়ে মন খারাপ করে বাজারে চলে গেল। মুরগি কত কইরা বিক্রি করছেন? 240 টাকা কেজি। কি কন এসব, আপনি কি আমার লগে ফাইজলামি করছেন নাকি? কেন, আমি আপনার সাথে ফাইজলামি করব কেন? আপনি কি আমার দুলাভাই লাগেন নাকি? কয়দিন আগেই না মুরগির কেজি 160 টাকা করেছিল, এই কয়দিনের মধ্যেই এত দাম বাইড়া গেল কেমনে? আগের দিন ভুইলা যান ভাই, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে মুরগির খাবারের দাম, ওষুধের দাম বেড়ে যাওয়ায় বাজারের এই অবস্থা। ভালোই হলো, তারা যুদ্ধ কইরা মইরা যাইব আর আমরা না খাইয়া মইরা যাবো। এর চেয়ে যুদ্ধ কইরা মইরা যাওয়াই ভালো হইতো, মানুষে বলতো দেশের লিগা যুদ্ধ কইরা মইরা গেছে। আপনার বয়ান শেষ হয়েছে, মুরগি লাগলে বলেন, না হলে ভিড় করিয়েন না। আমার ঠিক 1 কেজি একটা মুরগি দেন, বেশি জানি না হয়। ধর্মিয়া, 1 কেজি কোনো মুরগি নাই, একটা মুরগি সর্বনিম্ন 1 কেজি 300-400 গ্রাম হবে। একটা ওজন দেন তো দেহি কত টাকা হয়। দোকানদার একটা মুরগি ওজন দিলেন, 1 কেজি 400 গ্রাম হইছে, সেই হিসাবে দাম হইছে 336 টাকা, আপনি 6 টাকা কম দেন, 330 টাকা দেন। থাক ভাই, মুরগি লাগবো না, আজকা মুরগির বদলে ডিম কিনা নিয়ে যাবো। যে পারে না ডিম কিনতে সে আইছে মুরগি কিনতে, শালার জন্য সময়টাই নষ্ট করলাম। ভাই, আমারে 1 কেজি সয়াবিন তেল আর 2 হালি ডিম দেন। এত ডিম দিয়ে কি করবেন, ডিমের দাম কিন্তু বাড়তি। ডিমের দাম বাড়তি মানে, হালি কত কইরা? 50 টাকা হালি। তেল আর চাইলের কেজি কত কইরা? তেলের লিটার 200 টাকা আর চাল 70 টাকা করে কেজি। কি কয় এসব, তাইলে তো তেল আর ডিম কিনলেই টাকা শেষ, চাল কিনবো কি দিয়া? কি মিয়া, কি ভাবছেন? না কিছু ভাবছি না, আপনি আমারে 1 হালি ডিম, 1 পোয়া তেল আর 2 কেজি চাল দেন। আমার কাছে খোলা তেল নাই, সর্বনিম্ন 1 লিটারের বোতল নিতে হবে, আর খোলা চালও নাই, কমপক্ষে 5 কেজি নিতে হবে। তাইলে তো আরেক ঝামেলা। থাইক, তেল নেওয়ার দরকার নাই, আগামীকালকে টাকা দিয়া তেল কিনবো, আজকে ধার করে চলতে কমানে। ভাই, আপনি আমারে ডিম আর চাল দেন, তেল লাগবো না। ঠিক আছে, দিতেছি, দাঁড়ান। এভাবেই প্রতিটা দিন কষ্ট করে হিসেব মিলিয়ে চলতে হয় একজন দিনমজুরকে, তাদের কোনো বাজেটও থাকে না আর কোনো সঞ্চয়েরও সুযোগ থাকে না।